সিআরপিএফ এর কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। এর জন্য বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে। আগামী 20 আগস্ট থেকে শুরু হবে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা। কিন্তু এক্ষেত্রে রাজ্যের কোটা বাগিয়ে নিতে তৎপর রয়েছে বহিরাজ্যের যুবকরা। বিশেষ করে ইউপি এবং বিহারের যুবকরা রাজ্যে এসে বাঁকা পথে টাকার বিনিময়ে পিআরটিসি সংগ্রহ করছে। প্রতি বছরের মতো এবারও রাজ্যের যুবক যুবতীদের পেটে লাথি মেরে বহিরাজ্যের বেকার যুবক যুবতীরা রাজ্যের কোটা চাকরি বাগিয়ে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। আর এই সংবাদ জানতে পেরে শুক্রবার রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে সমাপ্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের বেকার যুবকরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল এক যুবক জানান, বহিরাজ্যের যুবকরা ইতিমধ্যে রাজ্যে এসে 1 থেকে 1.5 লক্ষ টাকা পাকা মূল্যে পথে পিআরটিসি সংগ্রহ করেছে। অন্যান্য বছরের মতো এবারও তারা রাজ্যের কোটা থেকে চাকরি বাগিয়ে নেবে। এই ব্যবস্থা মানা যায় না, তাই তারা সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচিতে সামিল হয়েছেন বলে জানান তিনি। দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে 1-1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ জমিতে চাকরি বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে রয়েছে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সংসদের মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখতে হবে। এটার দিকে এসএসসি দিকে যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখুন। আপনারা যে লাস্ট পরীক্ষা দিয়েছেন বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে বর্তমানে চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলো 3000 টাকা বলে একটা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার জমিতে সার্টিফিকেট ফেক জমিতে সার্টিফিকেট বের করতে হচ্ছে তারা টাকার মাধ্যমে। 1-1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে 1-1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করেছে। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে এবং তাদেরকে সংশ্লিষ্ট স্থান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল বেকার যুবকরা জানান, সংশ্লিষ্ট বিষয়টিকে নিয়ে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।